ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন পরীক্ষা পিছিয়ে গেছে গত বছরের ডিসেম্বর থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে আবার করোনার প্রকোপ বেড়ে যায় যে কারণে সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয় এরকমেরই একটি স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী আগামী তিরিশ মে থেকে সেই পরীক্ষাটি শুরু হবে এই পরীক্ষাটি কাদের জন্য প্রযোজ্য সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে সেই বিষয়টিও জানাবো তার আগে একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে যে খবরের শিরোনাম স্থগিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা ছিল সেই পরীক্ষা তিরিশ মে থেকে শুরু হবে চলুন দেখে নেওয়া যাক খবরের বিস্তারিত অংশ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উদ্ধত পরিস্থিতিতে স্থগিত হওয়া নভেম্বর দুই হাজার এর নতুন সিলেবাস ও জানুয়ারি দুই হাজার একুশের পুরোনো সিলেবাসের এমবিবিএস চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তিরিশ মে থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে গত রোববার পঁচিশে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর দুহাজার বিশের নতুন সিলেবাস এবং জানুয়ারি দুই হাজার একুশের পুরোনো সিলেবাসের লিখিত পরীক্ষা তিরিশ মে শুরু হয়ে আগামী দশ জুন পর্যন্ত চলবে প্রতিটি মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা প্রতিদিন সকাল দশটায় শুরু হয় বেলা একটায় শেষ হবে এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ১৩ জুন এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ছাব্বিশ জুন শুরু হবে অর্থাৎ যে বিষয়টি এমবিবিএস প্রফেশনাল যে ফাইনাল পরীক্ষা তা আগামী তিরিশ মে থেকে শুরু হবে সেই বিষয়টি এই খবরে বলা হয়েছে আমার চ্যানেলে সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে